গুড ইভিনিং বন্ধুরা, আজ হচ্ছে মহাষষ্ঠী। একদম রেডি হয়ে তোমাদের কাছে এলাম, আর আশা করছি কাল পরশু তো শোয়ার ঠাকুর দেখতে যাব না, তাই আজ একটু ভালো করে সেজে নিলাম, কারণ প্রচণ্ড ভিড় হবে, ভিড়ে যাব না। আর এই যে সেজেছি, আজকেও শাড়ি পরেছি, এই দেখো আজকে ব্ল্যাক শাড়ি পরেছি, এই যে ব্ল্যাক ব্ল্যাক আর রেডের সাথে কম্বিনেশন, আর এই হারটা পরেছি, আর এই কানেরটা পরেছি, আর চুলটা খোলা রেখেছি, আর ছোট্ট একটা টিপ আর লিপস্টিক, ব্যাস আর কিছু না। আর মেয়ে ওখানে রেডি হচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে, আর প্রিয়াঙ্কার পাপাও রেডি হয়ে গেছে, বোধহয় একটু বাইরে গেল, এবার গাড়ি এলে বেরিয়ে যাব। এই যে চলে এসছে প্রিয়াঙ্কা, দেখিয়ে দিই চলো কেমন সেজেছে আজকে। এই যে আজকে দেখো জল খেতে গিয়ে জল জল পড়েছে, আজকে ও পড়েছে গ্রিন আর হোয়াইটের ওপর, মানে ওয়ান পিস টাইপের, এই দেখো ওয়ান পিস টাইপের, দাঁড়া উল্টো দিকে দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো পড়েছে হোয়াইট আর গ্রিনের ওপর ওয়ান পিস, একদম সিম্পল পড়েছে, আর চুলটা এইভাবে বেঁধে দিয়েছি, আর একটু লিপস্টিক, আর চশমা তোকে পরতেই হবে, আর এর এই যে ভ্যানিটি ব্যাগ নিয়ে নিয়েছে, আর হাতে জাস্ট ওই ওয়াচটা নিয়ে নিয়েছে, ব্যাস আর কিছু নেই। চলো বেরোই, আর ওর পাপা আসুক, এলে দেখাবো ওর পাপা কি পড়েছে। এ দেখো এই ব্ল্যাক শাড়িটা পরেছি, এ দেখো এটা পুরনো শাড়ি, পুজোর বলে নতুন নয়, কিন্তু এটা পরা হয় না যদিও শাড়ি, এটাই পরলাম। আর এই যে চুলটা খোলা রেখেছি, আর এই যে হাতটা তো দেখলে বললাম, চলো আবার বাইরে বেরিয়ে দেখাবে, না তার আগে ওর পাপাকে একবার দেখিয়ে দেবো যে কী পড়েছে, ঠিক আছে চলো বাইরে বেরিয়ে আবার দেখাবো, খুব মজা হতে চলেছে। এই যে প্রিয়াঙ্কার পাপা আজকে অরেঞ্জ কালারের এই জামাটা পরেছে, শার্টটা, এটাও নতুন ওর, আর এই ব্লু জিন্সটা রেডি। আজকের অবস্থাটা দেখো পুরো একদম জ্যামে ভরা, কোনো গাড়ি পার্কিং করতে দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। অনেক বাধা পেরিয়ে চলে এসেছি, এই দেখো দুর্গাপুরেরই আর একটা বড় প্যান্ডেল, এটা হচ্ছে গোপালমাঠ প্যান্ডেল, বিশাল বড় করে প্যান্ডেল হয়েছে, এখানে প্রচুর মেলা টেলা বসেছে, আর অনেকটা দূরে পার্কিং করতে হয়েছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমাদের ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড জোরে গান পান বাজছে, আর প্যান্ডেলটা জাস্ট মানে দুর্দান্ত করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যতগুলো মানে প্যান্ডেল দেখেছি তার মধ্যে এটা আর একটা সেরা প্যান্ডেল, ভেতরটাও ভীষণ সুন্দর ছিল, আর এটা ওই সামনেরটা ড্রাগন ফ্রাগন এইসবের একটা ইয়ে করেছিল, দুদিকে মানে একদিকে ওঠার সিঁড়ি আর একদিকে নামার সিঁড়ি, প্রচণ্ড মানে বড় জায়গা জুড়ে এ করে প্যান্ডেলটা হয়েছিলো, আর মায়ের মূর্তিটাও ছিল দারুণ, মানে অপূর্ব অপূর্ব লাগছিল। তারপর ঠাকুর ঠাকুর দেখে ওখানে তো মেলা বসেছিলো বড়, প্রথমে এই দোকানটায় ঢুকলাম জানো তো, ভাবলাম যে মোগলাই খাবো আর তোমার মোমো খাবো, আর ঢুকে ওখানে যে মানে যেখানে রান্না করছিলো ওখানটা খুব নোংরা ছিল, দেখে ওর পাপা বললো যে না এখানে খেতে হবে না, চলো অন্য জায়গায় যাই। নিয়ে অন্য জায়গায় গিয়ে আবার তোমার ওই রোল অর্ডার করলাম, আমাদের রোল খেলাম, ওখানে তো মোগলাই ছিল না, রোল খেলাম, আর মেয়েটা চাউমিন খেলো, এই যে বসে আছি দেখো ওইদিকে বানাচ্ছে, ছোটো দোকান ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখানে তো আর সেরকম বড়ো রেস্টুরেন্ট কিছু নেই, মেলায় যেমন হয়, এই যে ও এগ চাউমিন খেলো হাফ প্লেট, আর আমরা রোল খেলাম, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। এই দেখো বেরোনোর মুখে দেখলাম কুলফি রয়েছে, তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে খাবি, ও বললো যে হ্যাঁ খাবো, তাই ওর জন্য এক প্লেটই নিলাম। তারপর চলে গেলাম বেনাচিতি বাজারে, অগ্রণীর যে প্যান্ডেলটা হয় ওখানে, ওখানটার প্যান্ডেলটাও কি ভালো করেছিল গো, মনে হচ্ছে যেন কি লম্বা, মানে লম্বা প্যাসেজ জুড়ে দেখো কতটা ধরে মানে লম্বা করেছে, আর এই যে
মাঝখানে মাঝখানে শিবের মূর্তিগুলো রেখেছে। আমি জানো তো মানে কোনো পুজোরই প্যান্ডেলে তোমাদেরকে ডিটেলস বলতে পারবো না থিমটার, কারণ আমি অত ডিটেলস বুঝতে পারিনি, মানে শুধু প্যান্ডেলগুলো দেখেছি যেগুলো ভালো লেগেছে, মানে বাইরে থেকে সামনে থেকে দেখতে দারুণ লাগছিলো, প্যান্ডেলগুলো অপূর্ব করেছিল, মানে এক একটা মানে মানে প্রত্যেকটা মানে একে অপরের ডিফারেন্স, আর দারুণ সুন্দর, দারুণ সুন্দর, বলার মতো ভাষা নেই, এত সুন্দর ভেতরে লাইটিং থেকে প্যান্ডেল থেকে প্রচণ্ড স্পেস জুড়ে ছিল, খুব ভালো করেছিল, আর লাইটও বেশ ভালো, সবাই দেখো দেখো সেলফি তুলছে, ফটো তুলছে, আমরাও তুলছিলাম অনেক সেলফি ফটো তোলা হয়েছে। চলো একটু দেখে নাও মায়ের মূর্তিটা, দেখো মায়ের মূর্তিটাও কী সুন্দর করেছে, খুব ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, ভালোই ভিড় ছিল, তাও আজকে সপ্তমী অষ্টমী যে তুলনায় ভিড় থাকে সেটা ছিল না। আর এই যে আমি দাঁড়িয়ে ছিলাম দেখলে, মেয়ে ক্যামেরা করছিল, চলো একবার প্যান্ডেলটা দেখে না, এই যে আমি বললাম যে একবার ফ্রন্ট ক্যামেরা কর একবার দেখা, তারপর ওই দিক থেকে আসার পথে চলে এলাম ওই রাস্তাতেই ফুচকা, মানে পুজো মানে কী অবস্থা বুঝতে পারছো, তখনই রোল তখনই চাউমিন ফুচকা, তারপর ফুচকা খেয়ে আয় দেখো আবার টোটো ধরে বেরিয়ে গেছি, তারপরে বোধহয় টাউনশিপের দিকে নিয়ে গেলো, ইয়ো টাউনশিপের রাস্তাগুলো জানো তো ফাঁকা ফাঁকা, আর প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, কী ভালো লাগছে দেখতে, মানে আলাদা একটা ফেস্টিভ মুড মনে হচ্ছে। তারপর আমাদের ওখান থেকে নিয়ে চলে গেলো একটা টাউনশিপের ইয়েতে, এটা হচ্ছে ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার এখানে প্যান্ডেলটা এনে ছিমছাম প্যান্ডেল, অত ভিড় নেই কিন্তু খুব ভালো করেছে, একদম সাদামাটা প্যান্ডেল, মায়ের একদম সুন্দর সে ঢাকের সাজ বোধহয় ওটাকে ঢাকের সাজ মনে হয় বলে, খুব সুন্দর ভালো করেছে, বেশি ভিড় ছিল না, ফাঁকা ফাঁকা আর অনেকটা স্পেস, ফাঁকা মাঠের মতো অনেকটা ফাঁকা জায়গা ধরে, খুব ভালো, দেখো ঠাকুরটা দেখো। আর এই দেখো মা কালীর মন্দির, এটা এটা হচ্ছে পার্মানেন্ট মন্দিরই এই দুর্গাপুজোর পাশে, সেই জন্য দুর্গাপুজো উপলক্ষে মন্দিরটা দেখো কী সুন্দর সাজিয়েছে, আর এই দেখো টুকটাক মেলা বসেছে বাচ্চাদের জিনিস ইয়ে করে, আর এই লাইটগুলো দেখো লাইটগুলো কী সুন্দর না, এই লাইটগুলো খুব ভালো লাগে, আর মন্দিরের চূড়াটা দেখো খুব উঁচু করেছে। চলো তারপর চলে গেলাম একটা পরের প্যান্ডেল, এই দেখো ঠাকুর দেখার জন্য কত দূর হাঁটছি, উল্টো পথে নামিয়ে দিচ্ছে, হাঁটতে হাঁটতে কোন দিকে শর্টকাট রাস্তা দিয়ে আসছি, আর এদিকে মাইকের আওয়াজটা তো নেই বলে কথা বলতে পারছি, অন্ধকার রাস্তা, এই যে দু সাইডে দেখেছি এগুলো সব কোয়ার্টার, কোয়ার্টারের মাঝখান দিয়ে রাস্তা। চলো প্যান্ডেলটা সামনে যাই, তারপরে তখন আবার দেখাবো, তখন তো আবার কথা বলতে পারবো না, বয়স আবার দিতে হবে। আর এই দুর্গাপুজো জানো তো ঠাকুর দেখা নয়, পার্কিং করছে 2 কিলোমিটার আগে, আর সেই 2 কিলোমিটার মানে হেঁটে হেঁটে তোমার ঠাকুর দেখা, যদিও বা একটা জিনিস ভালো জানো তো, যা পেটে পড়ছে খাওয়া হচ্ছে ওগুলো কিন্তু হজম হয়ে যাচ্ছে, খাওয়াও তো কম হচ্ছে না, হাঁটা হয়ে যাচ্ছে অতএব পূরণ হয়ে যাচ্ছে। আর যাই হোক এরকম ওইদিকে অর্কেস্ট্রা হচ্ছে, ওইদিকে এদিকে ছোটোখাটো মেলার মতো বসেছে, আর এই প্যান্ডেলটাও জানো তো খুব ভালো করছিলো গোল্ডেনের ওপরে, খুব ভালো, ভিড় খুব একটা ছিল না, এটাও দুর্গাপুরের একটা অন্যতম প্যান্ডেল, এটাও খুব মানে ভালো করে, প্রত্যেক বছরই খুব ভালো করে। আর এটা হচ্ছে তোমার মারকুনির প্যান্ডেল, মারকুনি বিখ্যাত, এখানে অনেক পুরস্কার টুরস্কার পায় প্যান্ডেল মূর্তি এসবের জন্য, মূর্তিটাও খুব ভালো ছিল, খুব ভালো, এটা প্রত্যেক বছরই মোটামুটি ভালোই করে, মোটামুটি নয় খুব ভালোই করে, আর ভিতরে ভিড় রয়েছে ভালো, এই যে ওর পাপা যাচ্ছে আগে আগে, আমরা গেলাম না সরি ওইটা জানো তো ওর পাপা নয়, ভুল করছিলাম, দেখো জামার কালার দুটো একই ছিল, এই যে বেরিয়ে গেলাম না বেরিয়ে গেলাম না এটা ভেতরেই ঢুকছি, আমার জানো তো গুলি যাচ্ছে, অনেকগুলো প্যান্ডেল একসাথে দেখেছি, তার এই দেখো ভেতরটা, ভেতরটা খুব সুন্দর করেছে, খুব ভালো, মানে কোন প্যান্ডেলটা ছেড়ে কোন প্যান্ডেলটাকে খারাপ বলবো, খারাপ বলার মতো কোনোটাই নয়, আর মায়ের মূর্তি সে তো অসাধারণ। আর এই দেখো একটুখানি কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু মাইক বাজছিল সেই জন্য আবার ভয়েসও বাড়িয়ে দিচ্ছি, এখানে ওর পাপা বেরুলে তো একটু বাদাম কিনবে, ওই যে বাদাম কিনছিল আমরা, বাদাম কেনার পরে জানো তো ওই পাঁশকুড়া চপ চপ করে মাইক বাজাচ্ছিলো, আমার খুব খেতে ইচ্ছা করলো, ওই পাপাকে বললাম একটু পাঁশকুড়ার চপ নাও না, আর এই দেখো চপের দোকানে অনেক রকমের চপ ছিল কিন্তু ওই পাঁশকুড়ার চপটাই বেশি ভালো লাগে, সেই জন্য পাঁশকুড়ার চপ নিচ্ছিল, আর অনেক রকমের পনির চপ তারপরে আরও নিরামিষ চপ টপ ছিল, যাই হোক খেয়ে দিয়ে আবার চলে এসেছি। এটা জানো তো এটা হচ্ছে সিজন যুব ক্লাব না কি একটা নাম ছিল, পুজো কমিটি, এখানকার প্যান্ডেলটা খুব ভালো করেছিল, কি মানে একদম এটা না জানো তো এসে কাগজের কাগজ দিয়েই বানিয়েছিল, পুরো সাদা, দেখো পুরো হাঁসটা, তারপরে দারুণ, আর ওই যে দেখছো না ওই
নৌকার মতো করেছি, ওইগুলোতে একটা করে কোট লেখা ছিল। আমরা বাংলা সহজ পাঠে যে ইয়েগুলো গল্পগুলো ছড়াগুলো পড়েছিলাম প্রত্যেকটা ওটা ইয়েতে লেখা ছিল কোটগুলো, আর ভিতরটাও খুব সুন্দর করেছিল, যেন মনে হচ্ছে একটা সেই পরীর জগতে চলে এলাম, এরকম একটা স্বপ্নের জগতে চলে এলাম এরকম। কী সুন্দর কেটে কেটে ফুল করেছে এ করেছে, ভেতরটাতেও একটা দেখলাম মেয়ে বসে রয়েছে, আর ওপরটা দেখো কী সুন্দর ফুলগুলো কেটে কেটে করেছে, পুরো সব কাগজ দিয়ে একদম সাদা কাগজ কেটে, আর দেখো কী সুন্দর। আর এই প্যান্ডেলটা দেখো, এটা সামনেটা প্রথমে দেখতে পাবো না, এটা ভেতরে ঢুকে গেছে, কারণ কেন বলো তো আমাদেরকে ঢুকিয়েছে উল্টো দিকে। আর ভেতরটা দেখো কী সুন্দর করেছে না একদম। এটা হচ্ছে সেপকো টাউনশিপের একটা প্যান্ডেল, এটাও একটা অন্যতম প্যান্ডেল, খুব ভালো করে। আর আমার খুব ভালো লেগেছে মায়ের মূর্তিটা, বিশেষ করে দেখো কালারটা কী সুন্দর শাড়ির, এই পার্পেল কালারটা, এটা আমার খুব প্রিয় কালার। আর ভেতরটা কী সুন্দর একটা লালচে লালচে আভা, যেন মানে খুব ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো কিছু বলার নয়। তারপরে সবাই তো সেলফি তুলছে, আমরাও যথারীতি সেলফি তুললাম, অনেক ফটো টটো তোলা হলো। তারপরে ঘুরে ঘুরে দেখলাম প্যান্ডেলটা কী সুন্দর, বড় বড় সব মূর্তি করে এ করে, কোনোটারই থিম তোমাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ আমি অত বুঝি না। তারপরে দেখো ওইদিকে যাচ্ছিলাম প্যান্ডেলটাকে সোজা দিকটা দিয়ে দেখাবো বলে, কিন্তু যেহেতু ওইদিকে ঢুকতে দিল না সেই জন্য কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা ধরে কিছুক্ষণ পরে দেখতে পাবে দাঁড়া। এরকম না গো, ওইটা থেকে বেরিয়ে চলে এসেছিলাম, ওটার দিকে আর বোধ হয় যাওয়া হয়নি, গিয়েছিলাম কিন্তু ক্যামেরা দাঁড়ানি। এটা দেখো, এটা হচ্ছে ওর পাশে, এটা বৌদ্ধবিহার ছিল এই জায়গাটা, এখানকার হচ্ছে পুরুলিয়ার যে ছৌ নাচ, ওই ছৌ নাচের বেসিসে ইয়েটা করেছিল প্যান্ডেলটা, খুব ভালো করেছিল, খুব ভালো করেছিল, আগের বারেও খুব সুন্দর করেছিল। দেখো কী সুন্দর লণ্ঠন, তারপরে নারকেল পাতা, তারপরে ওই খেজুর পাতার বিভিন্ন দিয়ে মানে একদম খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, একদম পুরুলিয়া সে গ্রামের যে অরিজিনাল ট্র্যাডিশনাল নাচের যে ইয়ে ওটা পুরো তুলে ধরেছে এখানে, খুব ভালো, লাইটিংও খুব সুন্দর ছিল। ওই প্যান্ডেলটা দেখে সোজা চলে এলাম চতুরঙ্গ মাঠের, এখানে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও দেখো কী দুর্দান্ত করেছে, আর কত বড়, যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এলাম। আমি তো মেয়েটাকে বলছিলাম দেখ এটা আমার রাজপ্রাসাদ, চল ভেতরে ঢোক। আর দুদিকে বড় বড় হাতি, সে রাজার দরবার হয় না সেরকম টাইপের ফিল হচ্ছিল। আর আগেরবারে এই প্যান্ডেলটা খুব অবস্থা খারাপ হয়েছিলো, বৃষ্টি হয়েছিলো তো মাটির প্যান্ডেল করেছিল, প্রত্যেকটা মানুষের, অনেক মানুষের চটিগুলো পড়েছিলো মাটির মধ্যে আটকে গেছিলো। যাই হোক এবারে মানুষের আনন্দে কোনো বাধা পড়েনি, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি, আশা করছি আগামী দিনগুলোতেও বৃষ্টি হবে না। আর এরকম সামনে উঠতে একটা বড় ঝাড় লাগিয়েছে, কী ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। আর এখানটায় খুব ভিড় হয় জানো তো, এখানে তো অনেক কাল থেকে তোমার অর্কেস্ট্রা ফর্কেস্ট্রা বাইরে থেকে অনেক সেলিব্রিটি আসে, অনেক প্রোগ্রাম টোগ্রাম হয়, আর মেলাও বসে করে, খুব ভালো হয়। দেখো নিচে নামছি ঠাকুরটা দেব বলে, যথারীতি তখন বাজে 12টা, তা তো মানে ভালোই ভিড় ছিল। যদিও পেট ভরাই ছিল, খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তবুও মাঝ রাতে যদি খিদে পেয়ে যায় সেই ভেবে একটু হালকা ফুলকা খাবার জন্য ঢুকলাম। আর যেন তো অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য রেস্টুরেন্টে কোনো খোলাও ছিল না, মানে সব ক্লোজ করে দিয়েছিলো, কেউ নতুন করে বুকিং নিচ্ছিল না, তাই ওই হালকা ফুলকা ওই দুটো তোমার তন্দুরি রুটি আর পনির, কড়াই পনির নিয়েছিলাম, ওই ভাগ করে তিনজনে অল্প স্বল্প খেয়ে বাড়ি চলে।